যে করে হোক আমাকে তোমার কাছে একটা জিনিস পৌঁছে দিতে হবে, সেই জিনিসটাই হবে ফড়িং এর পতনের কারণ। ব্যাংক বাবুর সাথে কথা বলছিলে না, ওই জন্য তোমার এত তেজ বেড়েছে। তো নতুন কোনো প্ল্যান নাকি? জানি সেটা তোমরা করবে, কিন্তু কি বলতো, কোনো লাভ হবে না। তুমি যদি সত্যি ব্যাংক বাবুর বউ হও আর ওকে ভালোবাসো, তাহলে ওকে পুলিশের কাছে ধরা দিতে বলো। কি হলো ফড়িং, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? যদি তোমার সাথে কেউ যেতে নাই পারে, কেউ যদি না যায়ও, অসুবিধা তো কিছু নেই, ওখানে তো বৌদি আছে। কে? উপমামি? হ্যাঁ, কেন নয় বলো? ফড়িংয়ের সাথে যতই কম বনিবনা হোক বা ফড়িংয়ের ওপর যদি একটু রাগ থেকেও থাকে, ফড়িং যদি কোনো অসুবিধায় পড়ে তাহলে বৌদি ওকে সাহায্য করবে না? নিশ্চয়ই করবে। দেখো সেজকাম্মা, পুপুমামি আমায় সাহায্য করবে হয়তো, আমি জানি না, কিন্তু যতই হোক ওই মানুষটা তো আমাদের একাডেমির প্রেসিডেন্ট, ওনার থেকে কোনো সাহায্য নিলে সেটা সবার চোখে লাগবে, সবাই ভাববে যে আত্মীয় বলে সাহায্য করছে। আমি চাই না কেউ বলুক যে আমি কারোর সাহায্যে খেলতে পেরেছি বা জিতেছি। দেখেছো বড় বৌমা, দেখেছো কীরকম জেদ? আচ্ছা ফড়িং, তোমার এত জেদ কেন বলবে একটু? সেজকাম্মা জেদ নয়, দেখো যতই হোক পুপুমামি আমাদের একাডেমির প্রেসিডেন্ট, ওখানে আর দশজন যেমন আমিও তেমন, পক্ষপাতিত্ব কেন করতে যাবে? আর আমার মনও চায় না কোনো সাহায্য নিতে। আমি আর এসব নিয়ে ভাবছি না, তোমরাও ভেবো না, ও কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ব্যবস্থা একটা ঠিকই হয়ে যাবে, কারোর জন্যই তো কিছু আটকে থাকে না। তাছাড়া আমাদের ফড়িং আছে, ও সব কিছু সামলে নেবে। কি ফড়িং, তাই তো? হ্যাঁ জেঠাই, তুমি তাই। আর প্রয়োজনে আমাদের বাড়ির কেউ যাবে, গিয়ে বাইরের হোটেলে থাকবে, একাডেমির কাজে হস্তক্ষেপ না করলেই হলো, তাই না? ফড়িং এর সাথে সে রোজ দেখা করবে। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ ওই তো, ওই তো সাগর এসে গেছে, দরকার হলে সাগর যাবে। জেঠাই আমিও তো যেতে পারি। হ্যাঁ পরপদি বলছি, শোনো না, তোমার না গিয়ে কাজ নেই, মানে তুমি অত দূর যাবে, ওখানে একটু শপিং টপিং করবে, তাই না? ফড়িং এর তো আর খেলাধুলো হবে না সারাক্ষণ, ফড়িং কে তোমায় অ্যাকম্পানি করতে। না 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 না, তুই কি বলতে চাইছিস? আমি সারা দিন মানে ওই শপিং টপিং এই সব করি। আরে না, অত দূর যাবে একটু তো করবেই, মানে তোমরা থামবে একটু। দেখো আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে। দেখো ন্যাশনাল তো আমি খেলতে যাবই, কিন্তু এই বাড়িতে যে গন্ডগোলটা বেঁধে রয়েছে সেটা সুরাহা না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। আমি খেলতে গেলেও আমার মন এখানেই পড়ে থাকবে। এটা নিয়ে ভেবে তুমি করবেই বা কি? বাবুদাকে তো এখনো পুলিশ ধরতে পারেনি, আর যতক্ষণ বাবুদাকে না পুলিশ ধরতে পারছে ওই মেয়েটারও কোনো ব্যবস্থা হবে না। তো সেটাই তো ভাবছি সাগর দাদা, ওই মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ততদিন চিন্তা, ও যখন তখন যা খুশি করে বসবে। একটা বড় ক্ষতি না করে দেয়, ওই বাড়িতে যতদিন থাকবে ততদিন ব্যাংক বাবুকে ইন্ধন যোগাবে। আমি জানি না এই গন্ডগোলের চিন্তা নিয়ে কি করে আমি ন্যাশনাল খেলব। কোনো গন্ডগোল হবে না, তোমার এই ন্যাশনাল খেলাটা তো বারবার আসবে না, তাই এই খেলার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। তোমার চিন্তা, তোমার টেনশন, তোমার সুরক্ষার কথা ভেবে আমি একজনকে তোমার সঙ্গে পাঠানোর কথা ভেবেছি। তুমি কার কথা বলছো দাদা? আমি তাকে আসতে বলেছি, আসবে, চলে আসবে। ফড়িংকে বাইরের কেউ নিয়ে যাবে, বাড়ির কেউ না, কিন্তু কে? আসতে পারি?
হচ্ছে কি এসব? আয় এদিকে, ভাই ছাড়ো। তুই তো অর্জুনের জিনিসে হাত দিচ্ছিস, কি করছিস এগুলো? যা করছি বেশ করছি। সেদিনকে যদি অর্জুন যখন খেলাটা ছেড়ে দিয়েছিল না, সেদিনকেই আমাদের এই জিনিসপত্রগুলো বাড়ির বাইরে বের করে দেওয়া উচিত ছিল। তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। আরে মেজ, কি করছিস এসব? আর এইসব কথাগুলো এখন কোনো মানেই হয় না। তুই ওর জিনিসে হাত দিয়েছিস জানলে অর্জুন কিরকম রাগারাগি করবে জানিস তো সেটা? এগুলো কি অবস্থা বড় বৌদি? দেখ না কত করে বারণ করছি, কিছুতে শুনছে না। মেজ বৌদি, তুমি এসব কি করছো, কেন করছো, বন্ধ করো এসব। আরে বাবা, যা করছি তোর ছোড়দার মাথা ঠিক করার জন্য করছি রে। দেখো মেজ বৌদি, ও যেটা নিয়ে ভালো থাকতে চায় সেটা নিয়ে ওকে ভালো থাকতে দাও না। তুমি এসব রেখে দাও, কেন ঝামেলা করছো তুমি আশ্চর্য? যা করছি না তোর ছোড়দার ভালোর জন্য করছি, নাহলে যেদিকে জল গড়াচ্ছে তাতে ছোড়দা তো কদিন পর ডুবে মরবে, তখন তো কোনো কুল কিনারাও পাবে না। মেজ বৌমা, মা মা আপনি এসে গেছেন, আসুন আসুন। মা দেখুন, আপনাকে তো জিজ্ঞাসা করে কিছু করা হয়নি, কিন্তু আমার বুদ্ধিতে না আমার মনে হচ্ছে যেগুলো সেগুলো বের করে দিয়েছি। আর এই কয়েকটা জিনিস বের করে দিলেই তাহলেই হয়ে যাবে। এই যাত্রায় তাহলে আমাদের অর্জুনের জীবনটা বেঁচে যাবে। তুমি কোন সাহসে অর্জুনের জিনিসপত্র হাত দিয়েছো? মা মা, আমি তুমি সব ঠিক করে রাখো, ঠিক করে রাখো এক্ষুনি। অর্জুনের সেন্টিমেন্টের যখন তোমার কাছে কোনো দাম নেই, ওর জিনিসে হাত দেওয়ার অধিকারও তোমার নেই, সব পরিষ্কার করে রাখো। বড় বৌমা, ও জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে রাখছে কিনা সেটা দেখার দায়িত্ব তোমার, আমার কথার যেন নড়চড় না হয়। ভালো করলেও যত চালা। মেজ বৌমা, আগ বাড়িয়ে কাজ করে ভালো সাজার চেষ্টা করো না, তার কোনো প্রয়োজন নেই। তুমি কী ধরনের মানুষ আমি খুব ভালো করে জানি। অর্জুন আমার ছেলে, এই বাড়িটা আমার, এই বাড়িতে অধিকারে থাকে, কাউর দয়ায় থাকে না। হ্যাঁ, তোমাদের স্বামীরা এই সংসারে টাকা দেয়, কিন্তু বাড়িটা এখনও আমার, সংসারটা আমার, সেটা ভুলে যেও না। এই ঘরে ঢুকে ওর জিনিসপত্রে হাত ধোবার সাহস তোমার কী করে হলো আমি এখনো বুঝতে পারছি না। মা, সাহস করতে হয়েছে, দেখুন আমরাও তো মানুষ তাই না? আমরা সবাই এই সমাজেই থাকি, আর এইরকমভাবে যদি চলতে থাকে কদিন পর তো সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। তা এই সবটাই যে আপনার ছোট ছেলের জন্য সেটা নিশ্চয়ই আপনি অস্বীকার করতে পারবেন না, তাই তো? কি অর্জুন বাবু, আপনি এত সকাল সকাল, কোনো অসুবিধা হয়েছে নাকি? আমি আমি ডেকেছি, আমি আসতে বলেছিলাম। তুমি ডেকেছ? হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আছো, ওখানে বসো না, এসো বসো বসো। হ্যাঁ বসো 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 বসো। দাদা, আমি সবার সামনে একটা কথা বলতে চাই। দাদা, ফড়িং যতক্ষণ বাড়িতে আছে বাবুর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু বাড়ির বাইরে গেলে বাবু একবার তো চেষ্টা করেছিল আবারও কোনো ক্ষতি করতে পারে, কারণ ফড়িং যা যা করেছে সেগুলো তো ও ভাবছে ওর ক্ষতির কারণ। আমি তো বাবুকে জানি, বাবুর জেদ জানি, পারে না এমন কোনো কাজ নেই। তাই দাদা, আমি চাই না ফড়িং এ বাড়ির বাইরে একা বেরোক, আমি চাই অর্জুন ওর সঙ্গে যাবে। খেলা চলছে, নিজের ছেলের বউকে অন্য ছেলের সাথে সেট করে দিচ্ছে, তাও নিজের ছেলে সর্বনাশ করার জন্য। ইন্টারেস্টিং, চ্যাটার্জি বাড়ির ঐতিহ্য বজায় বোধহয় এইভাবেই থাকে। মেজ, আমি তোর কাছে হাত জোর করছি, এবার একটু চুপ কর। কেন দিদি ভাই, মায়েরও তো জানার দরকার তাই না, মায়ের গুণধর ছেলের কাণ্ডকলা।
তাছাড়া কালকে তো আমি শুনলাম আমাদের অর্জুন, হ্যাঁ ও না কার সাথে একটা ফোনে কথা বলছিল, ওই ফরিং এর ন্যাশনাল খেলা, ওই ন্যাশনাল খেলাই ফরিং এর সঙ্গে ও নাকি বাইরে যাবে। কি আনন্দের বিষয় বাবা। আলতা ফরিং সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।